গ্রাহকদের অজান্তেই অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা গায়েব। চাঞ্চল্য, গ্রাহকদের অজান্তে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা। কিভাবে যাচ্ছে তা বুঝে উঠতে পারছেন না গ্রাহকরা। অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিটের মেসেজ পেয়ে ব্যাংক ও থানার দ্বারস্থ গ্রাহকরা। এদিকে বিষ্ণুপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। ব্যাংকের গচ্ছিত টাকার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেশ কয়েকজন গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে হাজার হাজার টাকা। বিষ্ণুপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে টাকা ফেরত ও তদন্তের দাবি জানিয়েছেন প্রতারিত গ্রাহকরা। তাদের দাবি, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানেও টাকা রেখে শান্তি নেই। ব্যাংকের গচ্ছিত টাকা কিভাবে অজান্তে তুলে নেওয়া হচ্ছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতারিত গ্রাহকরা। প্রতারিত গ্রাহকদের অভিযোগ, তাদের বায়োমেট্রিক হ্যাক করে তাদের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে হাজার হাজার টাকা। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টাকা কিভাবে ফেরত পাবেন, এখন সেই চিন্তায় রাতের ঘুম ছুটেছে গ্রাহকদের। এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যাংক সূত্রে জানা গেছে, অভিযোগ পেয়েছেন, সেই অভিযোগ সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আরামবাগ টাইমসের রিপোর্ট। কখন গেছে ওটা? 10:10 রাত্রি, 14 তারিখ, 14/8 রাত 10:10, আর 17/8 রাত্রি 12:12 1000। 27 তারিখ, 27th August, সানডে ছিল। 3:21 ব্যালেন্স চেক করেছে, ঠিক আছে, আর 3:23 বিকেলবেলা 3:23 10,000 টাকা ক্যাশ। অভিযোগ বলতে, অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে দেখলাম এই 27th August সানডে বিকেলবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, দেখলাম একটা মেসেজ এলো, একটা ব্যালেন্স এনকোয়ারি। তো আমি ভাবলাম কী ব্যাপার, ব্যালেন্স এনকোয়ারির মেসেজ কেন এলো, আমি এতটা গুরুত্ব দিলাম না। তার 2 মিনিট পরেই দেখলাম একটা মেসেজ এলো যে ক্যাশ উইথড্রল হয়েছে 10,000। তো সানডে ছিল, সানডে থাকার জন্য সেদিন আমি কিছু করতে পারিনি। আমি ভাবছিলাম যে আমি কাউকে চেক দিয়েছি কি না বা কিছু, কিন্তু দেখলাম, মনে করে দেখতে পারলাম না, কারণ SBI-এর অ্যাকাউন্টটা আমি খুব একটা অপারেট করি না। তো পরে যখন মন্ডে পরের দিন সোমবার আমি ব্যাংকে গেলাম, তখন জানতে পারলাম আমার মতো অনেকেই ভিকটিম হয়েছেন, হ্যাঁ, এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। তো জানতে পারলাম যে এটা একটা সাইবার ক্রাইম, হ্যাঁ, যেখানে এটা SBI বিষ্ণুপুর ব্রাঞ্চ। টাকাটা আমি পাসবুক আপডেট করিয়ে জানতে পারি যে মুম্বাইয়ের কোনো একটা জায়গার থেকে পয়সাটা উইথড্র করা হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, এটা একটা প্রতারণার শিকার। ম্যানেজারের সাথে কথা বললাম, ম্যানেজার বললেন যে এই ধরনের ঘটনা এখন ঘটছে, এগুলো বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্ট আমরা ইউজ করি বিভিন্ন জায়গায় কোনো কাজে, আপনি ধরুন রেশন দোকানে ইউজ করছেন বা BLRO অফিসে ইউজ করছেন, আধার কার্ড যেখানে ইউজ করছেন বায়োমেট্রিক, সেই জায়গার থেকে বায়োমেট্রিকটাকে ওরা হ্যাক করে, হ্যাঁ, এই ধরনের প্রতারণাগুলো করছে। ভীষণ সমস্যা, আপনি বলুন না, সারা ভারতবর্ষে 140 কোটি মানুষ সবাই বায়োমেট্রিক ইউজ করছে কোনো না কোনো জায়গায়। তো সেই জায়গায় যদি বায়োমেট্রিক যদি প্রোটেক্টেড না থাকে, সিকিউরিটি সিস্টেম যদি স্ট্রং না থাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকেও যে ফিঙ্গারপ্রিন্ট সেটাও সিকিউরিটি সিস্টেম স্ট্রং থাকা উচিত। অ্যাট দ্য সেম টাইম SBI একটা ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক, তাকে আমরা এত রিলাই করি, তারও যে সিকিউরিটি সিস্টেম সেটাও যথেষ্ট স্ট্রং থাকা উচিত। বাট সেটা যদি না থাকে তাহলে মানুষ কোথায় যাবে? হ্যাঁ, থানায় জানিয়েছি, থানায় FIR GD করা হয়েছে। এই হচ্ছে GD-র কপি, থানাতে GD। এখন আমরা চাইছি যে এই ধরনের প্রতারণাগুলো বন্ধ হোক, আমাদের টাকাটা আমাদের অ্যাকাউন্টে ফেরত আসুক, অ্যাট দ্য সেম টাইম ভবিষ্যতে যেন কোনো মানুষ এই ধরনের প্রতারণার শিকার না হয়। দেখুন, বিষ্ণুপুরে তো আমি যা দেখছি 10-12 জনের আমি সন্ধান পাচ্ছি যে 10-12 জন এই ধরনের শিকার হয়েছেন। এবারে বিষ্ণুপুরের মতো ছোটো জায়গায় যদি 10-12 জন শিকার হন, বিভিন্ন জায়গায় হচ্ছে। এবারে আমি যখন আমার ফ্রেন্ড সার্কেলে বা রিলেটিভ সার্কেলে ব্যাপারটা আলোচনা করছি, তখন জানতে পারছি বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। অবশ্যই এর বিহিত হওয়া দরকার, না নইলে মানুষ কোথায় যাবে? আমার নাম সব্যসাচী নন্দী। মানে আমার ব্যাংকে যে টাকাটা ছিল 14 তারিখে রাত্রি 10:20-10:20 10,000 টাকা উইথড্রল হয়ে গেছে।
আমি রাত্রি ১০টা ২০ তারপর দিন সকালবেলা উঠে দেখছি যে এই টাকাটা উইথড্রল হয়ে গেছে। আরেকটা ১৭-৮ তারিখে রাত্রি ১২টা১২ ১০০০ টাকা উইথড্রল হয়ে গেছে। এটা আমি তারপর দিন আপডেট করে সিএসপি লেখা আসছে দিয়ে গতকালকে আমি পাসবই আপডেট করে দেখলাম যে মুম্বাই সিএসপি লেখা আছে। জানিয়েছি থানাতে, জিডি কপি ম্যানেজারকে দিয়েছি, বললেন তো ফরওয়ার্ড করে দেবো মুম্বাই হেড অফিসে, এই ম্যানেজার এই আশ্বাসটি দিয়েছে। ফ্রড, ক্রাইম একটা চলছে, আমার টাকাটা যেন ফেরত আসে এটাই শাস্তি পাওয়ার জন্য আমি থানা এবং ব্যাংকের ম্যানেজারকে জানি। এত বড় এসবিআই ব্যাংকের মতো তাহলে আমাদের পয়সাটা কী সিকিউরিটি আছে, ব্যাংকে রাখবো সেটাও যদি রাত্রে দেখবো সকালে দেখবো নেই, তাহলে কী সিকিউরিটি ব্যালেন্স বা ব্যাংকে রাখবে এসবিআইয়ের মতো ব্যাংকে? সোমনাথ সরকার আমাদের কাছে গতকাল এরকম একটা কমপ্লেন এসেছে, আমরা সাইবার আমাদের যে শাখা আছে ওর সঙ্গে যোগাযোগ করছি, এর সঙ্গে আমরা ব্যাংকের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, এরকম কমপ্লেন যদি কারো কাছে হয়ে থাকে, আনসারাইজ যদি ট্রানজেকশন হয়ে থাকে, ওনারা ইমিডিয়েটলি আমাদের সাইবার ক্রাইম আর আমার থানার সঙ্গে যোগাযোগ করতে পারে। নিশ্চয়ই আইনভাবে শাস্তি পাবে। আমরা এই এরকম একটা ঘটনা হয়েছিল যেটা আমরা টাকা ফেরত করা আমরা সাকসেসফুল হয়েছি, এরকম যদি ঘটনা হয় আমরা নিশ্চয়ই আইনভাবে ব্যবস্থা নেব। এটা বেসিক্যালি দেখুন আজকে ডিজিটাল যুগ আছে, একটা অ্যাওয়ারনেস লোকের মধ্যে হওয়া দরকার আছে, অনেক সময় মানুষের অনঅ্যাওয়ার থাকার জন্য এইসব ঘটনা ঘটছে। আমরা এটাই আমাদের ডিপার্টমেন্ট পক্ষ থেকে বলবো যে লোক যত অ্যাওয়ার হবেন এই সম্বন্ধে তো অত ভালো হবে।